নমস্কার। আপনারা যারা DAV পাবলিক স্কুলে টিচার পোস্টের আবেদন করেছিলেন, তোমাদের জন্য একটি ইম্পর্টেন্ট নোটিস। যারা ইতিমধ্যেই করে নিয়েছেন তোমরা স্কিপ করবে ভিডিওটি, এবং বাকি যারা এখনও করনি তোমরা অবশ্যই দেখে নেবে। তো তোমাদের এডমিট কার্ড এবং এক্সাম সেন্টার চুজ করার নোটিশ একটি দেওয়া হয়েছে এখানে। তো পরীক্ষা আপনাদের CBT মার্চ 2024-এ হবে, মার্চের মধ্যেই হচ্ছে, তার আগেই আপনাদের করে নিতে হবে এটি। প্রথমে আপনাকে লগ ইন করে নিতে হবে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে। লগ ইন করে আপনাকে কিন্তু এক্সাম সেন্টারটা চুজ করে নিতে হবে। সেন্টার, এক্সাম সেন্টার এখানে দেখতেই পাচ্ছ, এক্সাম সেন্টার ফর ইউর প্রেফারেন্স, আপনি যেখানে নিচ্ছেন। ইফ ইউ আর অলরেডি ওয়ার্কিং ইন সাম DAV স্কুল, তো আপনি সেখানে নেবেন না, যে স্কুলে আপনি কাজ করছেন তাহলে সেই স্কুলে আপনার সেন্টার নেবেন না। দেখতেই পাচ্ছেন দ্বিতীয় স্টেপে বলা হয়েছে আফটার 48 আওয়ার, অর্থাৎ 48 ঘন্টা পরেই কিন্তু আপনার অ্যাডমিট কার্ডটি ইস্যু হয়ে যাবে, আপনি ডাউনলোড করতে পারবেন আপনার সেন্টার চুজ করার 48 ঘন্টা পরে। দ্বিতীয়ত বলা হচ্ছে এখানে যারা একের বেশি ফর্ম ফিল আপ করেছেন, অর্থাৎ 9, 10, 11, 12-এর জন্য বিভিন্নভাবে অ্যাপ্লাই করেছেন, তাদেরকে কিন্তু রিপিট স্টেপ 1 এন্ড 2 ফর ইচ পোস্ট সেপারেটলি, অর্থাৎ দুটো পোস্টের জন্য আলাদা আলাদাভাবে আপনাদের এই এক্সাম সেন্টার চুজ করে নিতে হবে। এবং CBT এখানে হবে, এই যে সিলেক্ট হেয়ার, যে এখানে ক্লিক হেয়ার রয়েছে, এখানে ক্লিক করে আপনারা এক্সাম সেন্টারের প্রেফারেন্সটা নিয়ে নেবেন এখানে। এবং এখানে কিছু নোট দেওয়া হয়েছে, সেটা অবশ্যই দেখবেন। সেন্টার সিলেকশন ইজ অন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস, অর্থাৎ যে প্রথমে আসবে তাকেই কিন্তু সেই হিসেবে আপনি এক্সামের সেন্টার পাবেন। অর্থাৎ আপনার কাছাকাছি যে সেন্টারগুলো রয়েছে সেখানে যা সিট আছে সেটা বুকিং হয়ে গেলে কিন্তু সেখানে আর পাবেন না। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, যদি না পান অ্যারাউন্ড কাছাকাছি, তাহলে আপনার কাছাকাছি অ্যারাউন্ড দ্য স্টেট ইউ হ্যাভ সিলেক্ট, অর্থাৎ আপনার কাছাকাছি যে সিলেক্টগুলো স্টেট আছে সেখানে পাবেন। সেন্টার 1 সিলেক্ট ক্যান নট বি চেঞ্জ, অর্থাৎ একবার সিলেক্ট করে নিলে সেন্টার আর চেঞ্জ করতে পারবেন না। আপনার আফটার সাকসেসফুলি সিলেক্টিং এক্সামিনেশন সেন্টার, ক্যান্ডিডেট ক্যান ডাউনলোড দ্য অ্যাডমিট কার্ড আফটার 48 আওয়ার্স, অর্থাৎ 48 ঘন্টার মধ্যেই আপনার অ্যাডমিট কার্ডটি আপনি ডাউনলোড করতে পারবেন আপনার সেন্টার চুজ করার পর। এবার কিছু বলা হয়েছে যে যেখানে আপনি কাজ করছেন, যে DAV স্কুলে আপনি কাজ করছেন সেখানে অবশ্যই নেবেন না যদি আপনি কাজ করে থাকেন। এবং যদি আপনার কোনো রিলেটিভ সেই স্কুলে বা যেখানে এক্সাম পড়ছে সেখানে যদি কেউ কাজ করে থাকে, তাহলে সেই রকম জায়গাতে আপনারা নেবেন না, এটা বলা হয়েছে। তো কীভাবে করবেন, এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন এবং পাসওয়ার্ড, যেটি অ্যাপ্লিকেশনের সময় লেগেছিলো সেই পাসওয়ার্ডটি দিয়ে এখানে লগ ইন করে আপনার এক্সাম সেন্টারটা চুজ করে নেবেন। যেহেতু আমার কাছে নেই আপাতত কোনো আইডি, তাই দেখাতে পারলাম না, তো আপনারা এখানে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে এটি করে নেবেন। ধন্যবাদ।